এক সময় টলিপাড়ার বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। বাংলা ছবিতে ছোটখাটো চরিত্রগুলিকেও নিজ অভিনয় গুণে দর্শকের কাছে স্মরণীয় করে তুলতেন। মূলত গরিব চাকর, চোর বা মাতাল ওই ধরনের পার্শ্ব চরিত্রেই তাঁকে দেখা যেত। কমেডি চরিত্রেও একসময় সাড়া ফেলেছিলেন তিনি, তবে শেষ জীবনে কেউ খোঁজ রাখেনি তাঁর। সারা জীবন দর্শকদের আনন্দ দিয়ে অবহেলা ছাড়া আর কিছুই পাননি সুনীলবাবু। নীরবেই ইহলোক ত্যাগ করেছেন তিনি। আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুনীল মুখোপাধ্যায়ের জন্ম 16 সেপ্টেম্বর 1946 সালে অবিভক্ত বাংলার যশোরে। অল্প বয়সেই পরিবারের সাথে তিনি চলে আসেন কলকাতায়। মঞ্চাভিনয়ের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের নাট্যদলে অভিনয় করতেন। পরে বাংলা চলচ্চিত্রে প্রবেশ ঘটে কলকাতা 71 ছবি দিয়ে। তবে তাঁর অভিনয়ের জায়গাটি পরে ছবি থেকে বাদ পড়ে যায়। তাঁকে প্রথমবার পর্দায় দেখা যায় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর নিম অন্নপূর্ণা ছবিতে। এই ছবিতে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এরপর অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, আবার অরণ্যে, কালবেলা ইত্যাদি অনেক ছবিতে অভিনয় করেছেন। পাশে পেয়েছেন কখনো দিলীপ রায়, কখনো মৃণাল সেন, কখনো বা গৌতম ঘোষ। কাজ করেছেন অপর্ণা সেন, অঞ্জন চৌধুরী, স্বপন সাহার মতো পরিচালকের অনেক ছবিতে। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে অভিনয় করে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও কাজ করেছেন টেলিভিশন ও থিয়েটারেও। পেয়েছেন অনেক সম্মাননা। BFJ এর বিচারে 3 বার সেরা সহ অভিনেতা মনোনীত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন যুক্ত ছিলেন কলকাতার পিপলস লিটল থিয়েটারের সঙ্গে। হীরের আংটি ছবিতে চোরের ভূমিকায় তাঁর অভিনয় হয়তো আজও ভুলতে পারেনি বাঙালি। কমেডি চরিত্রেও তাঁকে দেখা গেছে বহুবার। বাস্তব জীবনেও হাসি মজা করতে পছন্দ করতেন। সাথে খুবই খোলামেলা মনের মানুষ ছিলেন সুনীল মুখোপাধ্যায়। এত ছবিতে এত বিখ্যাত সব পরিচালকদের সঙ্গে কাজ করেও কোনোদিনও আর্থিক সচ্ছলতা আসেনি তাঁর জীবনে। স্ত্রী সন্তানদের নিয়ে আজীবন গড়িয়ার নবপল্লীর ভাড়া বাড়িতে দিন কাটিয়েছেন তিনি। সকলের চেনা মুখ হলেও যাতায়াত করতেন বাসে। গাড়ি কেনার বিলাসিতা তাঁর দ্বারা হয়নি। শেষ জীবনে শরীরও অনেক ভেঙে গিয়েছিল। সকাল সন্ধ্যা ছবির শুটিংয়ের সময় একবার একটি বাচ্চা মেয়েকে কোলে তুলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কোল থেকে ফেলে দিয়েছিলেন। রোগা মানুষটির শরীরে তখন শক্তি বলতে কিছুই ছিল না। অনেকটা জোর করেই তাঁকে অভিনয় করানো হয়েছিল ওই দৃশ্যে। এরপর সুনীলবাবুর সাথে প্রোডাকশনের অনেক ঝামেলা হয়, যা সামাল দিয়েছিলেন অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি। শেষ জীবনে একঘেয়ে চরিত্র পাওয়ার জন্য কাজ করাও কমিয়ে দিয়েছিলেন তিনি। তিনি বলতেন, দুস্থ, গরিব, চোর, মাতাল এই ধরনের চরিত্র আমি বাঙালি জাতিকে অনেক দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু নেই। শেষ জীবনে দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছিলেন তিনি। টিবি রোগ বাসা বাঁধে তাঁর শরীরে। যাদবপুরের হাসপাতালে ভর্তি ছিলেন বহুদিন। সেখানেই 2012 সালের 24শে মে তাঁর প্রয়াণ ঘটে। তাঁর শেষকৃত্যতে তেমন কেউই আসেননি তাঁকে সম্মান জানাতে। নীরবেই এই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন পরপারে। রেখে গিয়েছেন বেশ কিছু মনে রাখার মতো কাজ। শেষ জীবনে প্রাপ্য সম্মান বা মর্যাদা না পেলেও বাঙালির মনে তিনি কিন্তু চিরটা কালই রয়ে যাবেন। একজন সত্যিকারের অভিনেতার এর থেকে বড় পুরস্কার আর কী বা হতে পারে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।